এজন্য আল্লাহর পয়গম্বর বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার উম্মতের পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো, হায়াতাকা ক্বাবলা মাউতিক, নাম্বার এক তোমার জীবন নামক নিয়ামতের কদর করো বান্দা, তোমার নিকট মৃত্যু আসার আগে, জীবন কিন্তু চলে যাচ্ছে বরফের পানির ন্যায় গলতেছে, জীবনের প্রতিটা মুহূর্তই যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, যে রব্বেকারীম জীবন দিয়েছেন তিনি জীবন নিয়ে নিবেন, ঠিক না বেঠি? রব্বেকারীম জীবন কিন্তু একেবারেই দেন নাই আমানত, আমানতের বস্তু যেমন মালিক যখন ফেরত চান আমানত তাকে বুঝিয়ে দিতে হয়, মন খারাপ করা যায় না। এক লক্ষ টাকা একজন আমানত রাখলো আমার কাছে, যখনই সে আমানত চাবে তার আমানত আমি ফেরত দিতে যেমন বাধ্য, আমার হায়াতে জিন্দিগিও রবের দে আমানত, যখনই তিনি কল করবেন আমার কাছে জীবন নামক নিয়ামত ফেরত চাবেন, এক সেকেন্ড সময় পাব না আমি আমার জীবন ফিরিয়ে দিতে বাধ্য, জীবন ফিরিয়ে দিতে বাধ্য। তখন যদি মনটা খারাপ হয় হবে না। এজন্য তো সাহাবীদের জিন্দিগি যাদের দিনের সমত ছিল, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, উম্মে সুলাইম, হযরতে আনাসের মা, বিয়ে হলো দ্বিতীয় বিয়ে, সন্তান জন্মগ্রহণ করল, বাবা আছে, যুদ্ধের ময়দানে সন্তান মৃত্যু হয়ে গেল, বেগম দিনের সমত ছিল, সহি দিনদার ছিলেন, স্বামী ঘরে যখন ফিরে আসলো আগেই বলে না, স্বামী বাচ্চার লাশটা আলাদা জায়গায় রাখছে, সারা রাত স্বামীর সাথে সময় দিয়েছে, শেষ রাত্রে স্বামী বারবার জিজ্ঞেস করে সন্তান কোথায়, আছে, হ্যাঁ আছে, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, আমাদের নারীদের হালত হলো ঘরে যদি কিছু হয় স্বামী অফিসে থাকতে ফোনের মধ্যে কেয়ামত লাগিয়ে দেয়, আরে আপনি কই আসলেন না এখনো, সর্বনাশ হয়ে গেল, ঠিক না বেঠি? দিনের সমাজ নাই, বাহিরে আছে একজন পেরেশান হইতেছে, এমনি তো পুরুষরা যখন বাহিরে থাকে কত পেরেশানিতে থাকে, কি হালতে থাকে, দুঃখের খবর, এখন কি খাইতেছে না কি করতেছে, কি হালতে আছে, একটু পরে জানায় রিল্যাক্স, এই বুঝিত নাই। সাহাবিয়া মহিলা সমাজ আছে দিনের, স্বামী আসছেন সফর করে, এখনই যদি মৃত্যুর সংবাদ শোনান স্বামীর মন খারাপ হয়ে যাবে, কষ্ট লাগবে, গোসল করছেন, খাবার খাওয়াইছেন, স্ত্রী সুলভ আচরণ হয়েছে, স্বামী রাত্রি যাপন করেছেন, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় জিজ্ঞেস করেন, স্বামী বলেন তো আপনার কাছে কোন ব্যক্তি যদি তার কিছু টাকা বা কোনো বস্তু আমানত রাখে আর ওই আমানত যদি উনি আপনার কাছে ফেরত চান, আপনি কি সেই আমানত ফিরিয়ে দিবেন না? সুবহানাল্লাহ, হ্যাঁ অবশ্যই ফিরিয়ে দিব, ওই আমানত নিয়ে গেলে আপনার কি কষ্ট হবে, কষ্টের কি আছে, ওনার বস্তু উনি নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবিয়া মহিলা হযরতে উম্মে সুলাইম আমার স্বামীকে বলেন, স্বামী আমার যে সন্তান রব্বে করিম আমাকে দিয়েছিলেন, আপনাকে দান করেছিলেন সন্তান রবের আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে রবের আমানত রব ফিরে নিয়েছেন, স্বামী গো মন খারাপ করার কিছু নাই, যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিবে। এই যে আমানত, আর স্ত্রীর যে ত্যাগ, ফজরের পড়তে ফজরের নামাজে মসজিদে গেছেন, আল্লাহর পয়গম্বর বলেন যে কোথায় আবু তালহা আনসারী, তোমার বেগমের এই সবর এই ধৈর্য রব্বে করিমের কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে তোমার মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিয়েছেন। সন্তানের মালিক কে? আল্লাহ।
হায়াত নে আমল, যিনি দেন উনি যখনই ডাক দিবেন ওনাকে দিয়ে দিতে হবে। এই জীবনের অবমূল্যায়ন যেন না হয়, জীবন নামক নিয়ামতের কদর যেন হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন ওয়াল আসর, কসম সময়ের, সুবহানাল্লাহ। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি সবাই বলেন? সময়। সময় মদিনারাও শুনেন, গল্প করেন না, অনেক সময় এক নারী আরেক নারীর সাথে গল্প করতে থাকে, গল্প না খেয়াল করে শুনেন, ওয়াল আসর সময় অনেক দামি। সময় দামি, সময় কত দাম? আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবি আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা আসতাফা আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصبر ثلاث صبر على الطاعات صبر عن المعاصي صبر على المصيبة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي خاصة أي خاصة رسول وقت دعا ہے اے خاصا اے خاصان رسول وقت دعا ہے امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے جو دین کے تھا شرک سے عالم کا نگہبان جو دین کے تھا شرک سے عالم کا نگہبان اب اس کا نگہبان اگر ہے تو خدا ہے جس دین نے تھے غیروں کے دل آگ سلائے جس دین نے تھے غیروں کے دل آگ سلائے اس دین میں خود بھائی سے اب بھائی جدائے
উস দিন মে খুদ ভাই সে আব ভাই জুদায়ে। আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা পর্দার অন্তরালে সম্মানিতা আবেদা জাকিরা শাকিরা মা ও বোনেরা, শুক্রিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে এক মাস দশ দিন পর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আবারও এই শুক্রবার বাদ এশা তাফসীরের দর্শে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের একদিন আগে তাফসীর হয়েছিল লাস্ট এক তারিখ, দুই তারিখে তো আমি চলেই গেলাম শনিবার। অনেকে তো ভুলে গেছে মনে হয় তাফসীরের কথা, পুরাতন অনেক সাথী পাইতেছি না ওনারা দৃষ্টির কারণে আসতে পারে নাই বা বাড়িতে আছে, অনেক নতুন নতুন সাথী দেখতেছি মাশাআল্লাহ যাদেরকে আগে নজরে পড়ে নাই, আবার অনেক পুরাতন সাথী যারা কন্টিনিউ আসেন নিয়মিত হয়তো যে কোনো কারণে আসতে পারেন নাই, বৃষ্টিটাই বেশি বৃষ্টি এই পরিস্থিতিতেও যারা আসতে পেরেছে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের উপর আল্লাহ তাআলার খাস মেহরবানি। উর্দুতে একটা মুহাওয়ারা আছে, জিতনি কুরবানি ইতনি মেহরবানি, কুরবানি যতটুকু ত্যাগ যতটুকু দয়াও ততটুকু। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জন্য বান্দার ত্যাগ যতটুকু হবে, স্বাভাবিক অবস্থা আছে বা সব পরিবেশ পরিস্থিতি অনুকূলে আছে, আমি ইবাদতে জুড়লাম এক হালত, আরেকটা হল না প্রতিকূল পরিস্থিতি চলছে আমার অনুকূলে না, বৃষ্টি আবহাওয়া খারাপ, কাদা হয়ে গেছে রাস্তাঘাট, হ্যাঁ আসতে আসতে কষ্ট হচ্ছে, এর মধ্যেও আমি কোরআন প্রেমিক হিসেবে চলে আসলাম, এটা অবশ্যই ত্যাগ একটু বেশি, ঠিক না বেঠি? তো সব মনে হয় কম হবে না বেশি হবে, কোরবানি যতটুকু স্বাবত প্রতিদান ততটুকু নেই, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ স্বাবের ভাগী করেন বলি আমিন। সূরাতুল আসর কোরআনুল করিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা শেষ হয়েছিল নাকি? হয়ে গেছিল, আচ্ছা আজকে আবারও পড়লাম এই সূরাই, শেষ হয়েছে কিনা আমারই মনে নেই, আমি রোমে আবু সাইদ ভাইকেও জিজ্ঞেস করতেছি সূরা কি শেষ করছিলাম, তারপরে যেহেতু লম্বা একটা গ্যাপ, এক আয়াত এক এক শব্দ নিয়েও যদি আলোচনা চলতে থাকে এমন না যে আজকে মনে হয় পুরান ওয়াজি হবে, বিলকুল না, কোরআনে কারিমের এক আয়াতের আলোচনা একটি আয়াতকে সামনে রেখেও যদি আলোচনা চলতে থাকে কেয়ামত পর্যন্ত রব্বে কারিম হায়াত দেন, ওই হায়াত পেয়ে ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকে, আমার জ্ঞান হয়তো শেষ হয়ে যাবে, ওই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। এর নাম কোরআন। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর, এই কথাটাই রবের ভাষায় রব বলেন, কুল নবী আপনি জানিয়ে দেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, আমার রবের কালিমা লিখনের জন্যে লেখার জন্যে সমুদ্র যদি হয়ে যায় কালি, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, আমার রবের প্রশংসামালা লেখার জন্যে যদি সমুদ্র কালি হয়ে যায়, লানাফিদাল বাহরু, অবশ্যই এক সময় সমুদ্র শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ, কালিমাতু রব্বি, আমার রবের কালিমা লিখা শেষ হবে না। শাব্দি করতে হল আমার রবের কালিমা শেষ হওয়ার আগে, ফুরাবার আগে সমুদ্র সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিতলিহি মাদাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদিও আমি এমন ভাবে কয়েকবার দিতে থাকি, বারবার শেষ হচ্ছে আবার সমুদ্রে পানি দিচ্ছি, আবার কালি হচ্ছে, আবারও লিখে লিখে ওই কালি ফুরিয়ে গেল, আবারও সমুদ্রে পানি কালি বানিয়ে দিলাম,
আবারও লিখলো এভাবে বারবার 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 সমুদ্রের কালি ফুরাতে থাকবে, রবের প্রশংসার মালা ফুরাবে না। তিনি রব, তিনি কি, তিনি আমার, ভুলে গেছে ভুলে গেছে, শেষ তাফসিরে বলছিলাম তিনি আমার সব, সব তিনি আমার সব, কেন তিনি আমার রব, ভুলে গেছেন, এটাই শেষ তাফসির এখানে ছিল, তিনি আমার সব, তিনি আমার রব। আল্লাহ আমাদেরকে রব চিনার তৌফিক দান করেন, জীবন্ত রবের পরিচিতির জন্য, হায়াত তো রবের পরিচিতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ছোট্ট সূরা তিনটি আয়াত মাত্র, সূরাতুল আস, এত দামি একটি সূরা রব্বে করিম, হযরত ইমামে শাফি আলাইহির রহমা বলেন কোন কোরআনের কোন সূরা যদি অবতীর্ণ না হতো, সিফ কেবলমাত্র এই সূরাতুল আসর অবতীর্ণ হতো, উম্মতের নাজাত বা পথ চলার জন্য যথেষ্ট হয়ে যেত। বলা হয়েছিল এই কথা থেকেই অনুধাবন করা যায়, বোঝা যায় গোটা কোরআনের সার মর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ভরে দিয়েছেন। সূরাতুল আস দামি সূরা, রব্বে করিম সূরার শুরুতে একটি শপথ করেছেন, কিসের, কিসের শপথ, আসরের শপথ, বাংলা কি বলা হয়েছিল, সময়ের কসম, মাশাআল্লাহ মনে আছে, সময়ের কসম, মানুষেও শপথ করে রবেও শপথ করেন, তবে দুই দুই শপথের মধ্যে পার্থক্য হল মানুষ কসম করে, কসম করার পরে যে কথা বলে ওই কথার গুরুত্ব বোঝাবার জন্যে, আর মালিক কসম করেন, রব কসম করেন যে শব্দের কসম করছেন, করেছেন ওই শব্দের গুরুত্ব বোঝাবার জন্য, বুঝেন নাই, যেমন আমি বললাম আল্লাহর কসম আমি এটা করব, কিংবা আল্লাহর কসম আমি এটা করব না, তো আমি শপথ করলাম আল্লাহর কসম এটা হল শপথ, এরপরে সামনে যে কথাটা বলবো ওই কথার গুরুত্ব বোঝাবার জন্য মানুষ কসম করে। তোর মাথাটা ছুঁয়ে কো, বুকে হাত দিয়ে কত দেখি, তোর মায়ের নামের কসম, বাপের কসম, পীর বাবার কসম, মোমবাতির কসম, হ্যাঁ আগরবাতির কসম, সিন্নির কসম, কসমের অভাব নাই, মমিন মুসলমান শপথ করবে একমাত্র কার নামে, সবাই সবাই বলতে হবে কার নামে, আল্লাহর নাম বললে গুনাহ হবে না তো, একমাত্র আল্লাহর নামে শপথ হবে কার, এই যে বুঝে না কার, মমিনের, মমিনের একমাত্র আল্লাহর নামে শপথ হবে কার, মমিনের, গাইরুল্লাহর নামে শপথ হবে গাইরে মমিন, কাফিরের, অমুসলিম গরুর নামে শপথ করতে পারে, মালউন, হ্যাঁ গরু তাদের মা, গাভী, হিন্দু মালউন যারা আছে, আমার উস্তাদ মহতারাম হযরতে মুফতি সাইদ আহমদ পালন পরিষদ হুজুর শুনাইছিলেন, হযরত একদিন বলতেছিলেন আমি ইয়াহুদ নাসারাকেও কিছুটা বিশ্বাস করি, হিন্দুরে বিশ্বাস করি না, ইয়াহুদ নাসারাকেও কিছুটা বিশ্বাস করি কিন্তু হিন্দুরে আমি বিশ্বাস করি না, এই জাত বড় আজীব জাত, বড় খারাপ। তো হযরত শুনাইছিলেন আমার এই বিশ্বাস উঠার কারণ হল এশার নামাজ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে হযরত দারুল উলুম দেওবন্দের উস্তাদ বলেন যে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে হাঁটতে বের হইতাম, হাঁটতে বের হই আমি এতে কাফে খুসুসি মজলিসে শুনাইছিলাম আমার সাথীদেরকে, হাঁটতে বের হই একটা পান মুখে নিয়ে, এক দোকান থেকে একটা পান নিয়ে পড়ে মাদ্রাসায় হাঁটি, পাইচারি করি, এই জিকির করি, তসবি নিয়ে ফজর পর্যন্ত, আমাদের দারুল উলুমে থাকা অবস্থায় আমরা দেখছি মোতায়েন সাহেব হুজুর ঘুরেন তাহাজ্জুদের সময়, অনেক আসাতি যে একেরাম ঘুরেন, আমরাও মাদ্রাসায় থাকলে রাত্রে দুইটা আড়াইটার পরে ঘুরি, দেখি কোন ছাত্রের কি হালত, কে নামাজ পড়ে, তাহাজ্জুদ কেউ পড়ে কি না, না সব ঘুমে আসে কি, মাঝে মাঝে ডেকে দেওয়া হয় যদি না উঠে,
কাওমি মাদ্রাসাগুলোতে এগুলো চলে। তো হজরত প্রতিদিন শেষ রাত্রে উনি আগে আগে তাহাজ্জুদ পড়ে হাঁটতেন এক দোকান থেকে পান নিয়ে। উনি বলেন, একদিন আমি দেখি আমার আগে কিছু গরু বের হয়েছে, হেঁটে হেঁটে ওই যে একসাথে গরু তো যখন যায় এক পাল যাচ্ছে, ওই পানের দোকানদারের সামনে গরু দাঁড়ায় প্রস্রাব করতেছে মতে চেনায় আর কি। গরু তো আর প্রস্রাব করতেছেন এটা বলে না, গরু চেনায় লেদায়। হ্যাঁ, উনি এস্তেঞ্জা করতেছেন এভাবে বলে, হ্যাঁ মিস্টার গরু সাহেব এস্তেঞ্জায় আছেন, এ চেনাইতেছে আমাদের ময়মনসিংহে বলে। তো হিন্দু দোকানদার হজরত বলেন, আমি দেখি তাড়াতাড়ি করে ও একটা বাটি, খালি বাটি নিয়ে ওই নিচে দিয়ে ধরছে প্রস্রাব, এটা একটা বাটির মধ্যে নিচে। হজুর বলেন, আমি দূর থেকে দেখি পেশাবটা কি করে, পরে দেখি পেশাবটা সে তার দোকানে ছিটিয়ে দিল বরকত। আমরা যেমন মাঝে মাঝে কিছু পানি পড়া দেই না, অনেকের ঘরে সমস্যা এসে আইসে বলে হুজুর ডল লাগে এ করে সে করে, তো পানি পড়া দিয়ে দিই, সুরায় ফাতিহা সাতবার পড়ে বোতলে পানি পড়া দিয়ে দিই, এটা ঘরে ছিটায়। আপনি নিজে পড়েও ছিটাইতে পারেন, জানাই দিলাম কি পড়ি, আপনি তো মনে করবেন হুজুর না জানি কি পড়ছে, কিচ্ছু না, সিরিফ সুরায় ফাতিহা। আপনিও পড়েন সাতবার, যে কোনো রোগ, যে রোগের কোনো ঔষধ নাই, হসপিটাল ফেরত রোগী এমন যদি কেউ থাকে কোনো ঔষধ নাই কাজ করে না, ওই রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করবেন। ঔষধ বলে দিচ্ছি আজকে, ফজরের নামাজে সুন্নত ঘরে পড়েন, সুন্নত পড়ে ফজরের ফরজের আগে মাঝে যে সময়টা থাকে একটু ওয়াক্ত হওয়ার পর পরে সুন্নত পড়েন, সুন্নতের পরে ফরজের আগে মাঝে ৪১ বার ওই যায় নামাজে বসেই সুরায় ফাতেহা পড়েন ৪১ বার, ৪১ বার সুরায় ফাতেহা পড়ে তারপরে নিজেই পানিতে ফু দেন, ওই পানি নিজে পান করেন অথবা যে রোগী তাকে পান করান, চলতে থাকুক চালাইতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা সুস্থ করে দিচ্ছেন। মারজালা ইলাজ, যে রোগের কোন ঔষধ নাই ওই রোগের ঔষধ হইল এই সুরায় ফাতেহা। সুবহানাল্লাহ, ইয়াকিনটা লাগবে, আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। ফিস পাঠিয়ে দিয়েন, হ্যাঁ বিনা ফিসে তো ওষুধ দিয়ে দিলাম, ডাক্তারের কাছে গেলে তো ফিস দেন। তো আমরা যেমন পানি পড়া দেই, পানি ছিটানোর জন্য বলি, গরুর পেশাব এটা ছিটাইতেছে দোকানের মধ্যে, ছিটানোর পরেও পাত্রে কিছু পেশাব রয়ে গেছে। হজরত বলেন, আমি দেখি অবশিষ্ট পেশাবটা ওই যে চুনের ডিব্বা আছে যে, চুনের ডিব্বার মধ্যেও বরকতান ঢেলে দিছে এখানে। হজরত বলেন, আল্লাহ কত মুজ্জে আমার গরুর খাওয়াইছে চুন থেকে, এই দোকান থেকে আমি পান নিছি। এরপর থেকে আমি কোনদিন হিন্দুরে বিশ্বাস করি না, সবাইরে বিশ্বাস করলে হিন্দুর প্রতি আমার বিশ্বাস নেই। তো হিন্দু মালুন, ইহুদ নাসারা খ্রিস্টান বেইমান, যারা যাদের দেবতার অভাব নাই, যাদের প্রভুর অভাব নাই, খোদার অভাব নাই, তারা শপথ করতে পারে গরুর নামে, তারা শপথ করতে পারে সূর্যের শপথ, চাঁদের শপথ তারা করতে পারে, কিন্তু মুমিন শপথ করবে একমাত্র কার নামে, মনে থাকবে ইনশাআল্লাহ। কসম এত ভালো জিনিস না, কিছু মানুষের স্বভাব আছে কথায় কথায় কসম করে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, না বেশি কসম করা ভালো না, মহিলাদের মধ্যেই প্রবণতা বেশি, পুরুষের চেয়ে নারীরা কসম করে বেশি, এটা খারাপ গুণ, একটা খারাপ দোষ, এটা গুণ না, খারাপ অভ্যাস পরিহার করা চাই, ঘন ঘন শপথ করা হাদিসে নিষেধ আসছে, এত বেশি কসম করা ভালো না। তারপরেও যদি একান্ত কখনো কসম করতে হয়, কসম কার নামে হবে, আল্লাহর নামে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো মানুষ কসম করে তারপরে কসমের পরে যে কথা বলে ওই কথার গুরুত্ব বুঝায়, আর রব কসম করে যে বস্তুর কসম করেন ওই বস্তুর গুরুত্ব বুঝান। সুবহানাল্লাহ, মানুষ এবং সৃষ্টি এবং স্রষ্টার কসমের পার্থক্য। সঙ্গত কারণেই আমরা বুঝছি নিশ্চয় ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম করলেন,
যুগের শপথ, কালের শপথ, আসরের নামাজের কসম, আসরের সময়ের কসম, কিংবা সময়ের শপথ, যেভাবেই আমি বলি, কাল হলেও সময় লাগবে, যুগ হলেও সময় লাগবে, সবগুলোর মূলে গিয়ে কি সময়। এজন্য সহজে বলি সময়ের কসম। রব্বে করিম সময়ের কসম করলেন কিসের গুরুত্ব বুঝাবার জন্যে? বলেন, সময়ের গুরুত্ব বুঝাবার জন্যে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? বলেন, সবাই বলেন, সময়। সময় সময় আছে বিধেই তো তাফসিরে আসতে পারলেন, সময় আছে বিধেই তো আপনি বাড়ি বানাইতে পারতেছেন, সময় আছে বিধেই তো আপনি চাকরি করতে পারতেছেন, সময় আছে বিধেই তো আপনি বাবা হতে পারলেন, সময় আছে বিধেই তো আপনি বেগমকে সময় দিতে পারতেছেন। সময় নাই, সময় দিবেন কাকে আপনি? কথা বলে না কেন? বুঝতেছেন? বুঝতেছেন? অনেকের মনে হয় আরে হাত পা ছাড়া কি চলা যায়, তো খালি সময় হইলে। আপনার হাত পা সব আছে, হাত পা ছাড়া কি চলা যায়, তো খালি সময় হইলে। আপনার হাত পা সব আছে, সময় নাই। সময় কত দামি নিয়ামত, একটা উদাহরণ দিই বুঝে আসবে। দুইজন সন্তান জন্মগ্রহণ করল, পাশাপাশি দুই মায়ের থেকে দুইজন সন্তান পাশাপাশি ঘরে জন্মগ্রহণ করল, একজন সন্তানের হাত আছে, পা আছে, সব আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু মায়ের পেট থেকে সে মৃত জন্মগ্রহণ করল, দুনিয়ায় আসলো মৃত অবস্থায়, হাত আছে, পা আছে, দেখতে ফুটফুটে বাচ্চা, নাই কি সময়, হায়া জীবন, সময় নাই, সময় পায় না এক সেকেন্ড। মায়ের পেট থেকেই সে মৃত অবস্থায় জন্মগ্রহণ করল একটা সন্তান, পার্শ্বের ঘরে প্রতিবেশীর ঘরে আরেকজন সন্তান জন্মগ্রহণ করল, একটা হাত নাই, নাকটা বোঝা, প্রতিবন্ধীর মতো মনে করেন, বিকলাঙ্গ অর্ধেক, হয়তো পা কাটা, এমন জন্ম অবস্থায় থাকে না অনেক, আদা বডি নিয়ে জন্মগ্রহণ করল। জন্মের পরে এই বাচ্চাটা একবার চিৎকার করল, মা, কাইতে উঠছে, একটা চিৎকার, কিংবা একটা কাশি, কিংবা একটু হাসি, বোঝা গেল যে বাচ্চাটা জীবিত জন্মগ্রহণ করেছে। সময় বেশি পায় নাই, এক সেকেন্ড, পাঁচ সেকেন্ড, জমিনে পড়ল, আ, এরপরে সে মারা গেল, এও মৃত, এও মারা গেল, পাশাপাশি দুইটা লাশ, দুটা বাচ্চা আছে, দুটা বাচ্চা একই না তার মধ্যে কোনো বেশকম আছে? এখন এখন এই অবস্থায় কোনো বেশকম আছে? কোনো বেশকম নাই, দুটোটাই মরা, এও মরা, এও মরা, বরং একজনের হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, আরেকজনের হাত নাই, কিংবা একটা পা নাই, অঙ্গ প্রত্যঙ্গে সমস্যা, এখন দুজনই মৃত, বাকি পার্থক্য এতটুকুন ছিল একজনে এক সেকেন্ড বা পাঁচ সেকেন্ড হায়াত পেয়েছিল, সময় পেয়েছিল, আরেকজন এই পাঁচ সেকেন্ড সময়ও পায়নি। এই পাঁচ সেকেন্ড সময়ের দাম কত? আল্লাহু আকবার বলেন, না বুঝে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়রান হয়ে যায় যখন এই সমস্ত মাসলাগুলো সামনে আসে, ফুকাহায়ে কেরাম লেখেন এই পাঁচ সেকেন্ড সময়ের এত দাম, একটিবার মাত্র চিৎকার করার কারণে এই বাচ্চার জীবনের এত দাম। যে বাচ্চাটা মৃত জন্মগ্রহণ করল, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, তার জন্য শরীয়তের মাসআলা হল তাকে কাফনের কাপড় পরাইতে হবে না, তার গোসল লাগবে না, তার জানাজা লাগবে না, কোন রকম একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তার নামও ঠিক করতে হবে না, কিচ্ছু দরকার নাই,
কোন রকম একটা কাপড়ে পেঁচিয়ে একটা মাটির নিচে এক জায়গায় তাকে দাফন করে দিলে হয়ে যাবে। কিন্তু যে ছেলেটার হাত নাই পা নাই, অর্ধেক বডি নিয়ে জন্মগ্রহণ করেছিল, অঙ্গ প্রত্যঙ্গ নামক নিয়ামত তার পরিপূর্ণ ছিল না, তবে হায়াত নামক নিয়ামত মাত্র 5 সেকেন্ডের ছিল, পয়গম্বর বলেন জানো এই 5 সেকেন্ড সময়ের দাম কত? 75 বছর বয়সের একজন শেখুল হাদিস মারা গেলে তাকে যেভাবে সম্মানের সাথে দাফন করতে হয়, তাকে যেভাবে সম্মানের সাথে গোসল করাইতে হয়, তাকে যেভাবে সম্মানের সাথে কাফন করাইতে হয়, তাকে যেভাবে সম্মানের সাথে জানাজা পড়তে হয়, তার যেভাবে নাম আছে, ঠিক এই 5 সেকেন্ড হায়াত পাওয়ার কারণে এই সন্তানকে একটা কাপড়ে পেঁচে দাফন করলে হবে না, এই সন্তানটাকে সুন্দর করে একটা নাম রাখতে হবে, এই সন্তানকে সুন্দর পানি দিয়ে ধুইতে হবে, এই সন্তানকে কাফনের কাপড়ের টুকরার মধ্যে পেঁচাইতে হবে, জানাজার নামাজ তার পড়তে হবে, এরপরে বয়স্ক ব্যক্তির মতো তাকে গোরস্থানে দাফন করতে হবে। এই যে দাম কেন বলেন? কেন? সময় 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 সময়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার উম্মতের পাঁচ জিনিস আসার আগে 5টি জিনিসের কদর করো, হায়াতাকা ক্বাবলা মাউতিক, নাম্বার 1 তোমার জীবন নামক নিয়ামতের কদর করো বান্দা, তোমার নিকট মৃত্যু আসার আগে, জীবন কিন্তু চলে যাচ্ছে বরফের পানির ন্যায় গলতেছে, জীবনের প্রতিটা মুহূর্তই যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, যে রব্বে কারীম জীবন দিয়েছেন তিনি জীবন নিয়ে নিবেন, ঠিক না বেঠি? রব্বে কারীম জীবন কিন্তু একেবারেই দেন নাই আমানত, আমানতের বস্তু যেমন মালিক যখন ফেরত চান আমানতটাকে বুঝিয়ে দিতে হয় মন খারাপ করা যায় না, 1 লক্ষ টাকা একজন আমানত রাখলো আমার কাছে, যখনই সে আমানত চাবে তার আমানত আমি ফেরত দিতে যেমন বাধ্য, আমার হায়াতে জিন্দিগিও রবের দে আমানত, যখনই তিনি কল করবেন আমার কাছে জীবন নামক নিয়ামত ফেরত চাবেন, 1 সেকেন্ড সময় পাব না আমি আমার জীবন ফিরিয়ে দিতে বাধ্য, জীবন ফিরিয়ে দিতে বাধ্য। তখন যদি মনটা খারাপ হয় হবে না। এজন্য তো সাহাবীদের জিন্দিগি যাদের দিনের সমত ছিল, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন, উম্মে সুলাইম, হযরতে আনাসের মা, বিয়ে হলো দ্বিতীয় বিয়ে, সন্তান জন্মগ্রহণ করল, বাবা আছে, যুদ্ধের ময়দানে সন্তান মৃত্যু হয়ে গেল, বেগম দিনের সমস ছিল, সহি দিনদার ছিলেন, স্বামী ঘরে যখন ফিরে আসলো আগেই বলে না স্বামী বাচ্চার লাশটা আলাদা জায়গায় রাখছে, সারা রাত স্বামীর সাথে সময় দিয়েছে, শেষ রাত্রে স্বামী বারবার জিজ্ঞেস করে সন্তান কোথায়, আছে, হ্যাঁ আছে, আপনি একটু ফ্রেশ হয়ে নেন, আমাদের নারীদের হালত হলো ঘরে যদি কিছু হয় স্বামী অফিসে থাকতে ফোনের মধ্যে কেয়ামত লাগিয়ে দেয়, আরে আপনি কই আসলেন না এখনো, সর্বনাশ হয়ে গেল, ঠিক না বেঠি? দিনের সমাজ নাই, বাহিরে আছে একজন পেরেশান হইতেছে, এমনি তো পুরুষরা যখন বাহিরে থাকে কত পেরেশানিতে থাকে, কি হালতে থাকে, দুঃখের খবর, এখন কি খাইতেছে না কি করতেছে, কি হালতে আছে, একটু পরে জানায় রিল্যাক্স, এই বুঝি তো নাই। সাহাবিয়া মহিলা সমাজ আছে দিনের, স্বামী আসছেন সফর করে, এখনই যদি মৃত্যুর সংবাদ শোনান স্বামীর মন খারাপ হয়ে যাবে, কষ্ট লাগবে, গোসল করছেন, খাবার খাওয়াইছেন, স্ত্রী সুলভ আচরণ হয়েছে, স্বামী রাত্রি যাপন করেছেন, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় জিজ্ঞেস করেন স্বামী বলেন তো, আপনার কাছে কোন ব্যক্তি যদি তার কিছু টাকা বা কোনো বস্তু আমানত রাখে আর ওই আমানত যদি উনি আপনার কাছে ফেরত চান আপনি কি সেই আমানত ফিরিয়ে দিবেন না? সুবহানাল্লাহ, হ্যাঁ অবশ্যই ফিরিয়ে দিব।
ওই আমানত নিয়ে গেলে আপনার কি কষ্ট হবে? কষ্টের কি আছে? ওনার বস্তু উনি নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী মুখিলা হযরতে উম্মে সুলাইম আমার স্বামীকে বলেন, স্বামী আমার, যে সন্তান রব্বে করিম আমাকে দিয়েছিলেন, আপনাকে দান করেছিলেন, সন্তান রবের আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হয়েছে, রবের আমানত রব ফিরে নিয়েছেন। স্বামী গো, মন খারাপ করার কিছু নাই, যদি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দিবেন। এই যে আমানত, আর স্ত্রীর যেই ত্যাগ, ফজরের পড়তে ফজরের নামাজে মসজিদে গেছেন, আল্লাহর পয়গম্বর বলেন যে কোথায় আবু তালহা আনসারী, তোমার বেগমের এই সবর, এই ধৈর্য রব্বে করিমের কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে তোমার মাধ্যমে তোমার স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দিয়েছেন। সন্তানের মালিক কে? বুঝেন, হায়াত নেয়ামত যিনি দেন, উনি যখনই ডাক দিবেন ওনাকে দিয়ে দিতে হবে। এই জীবনের অবমূল্যায়ন যেন না হয়, জীবন নামক নিয়ামতের কদর যেন হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন, ওয়াল আসর, কসম সময়ের, সুবহানাল্লাহ। সবচেয়ে দামি নিয়ামতের নাম কি? সবাই বলেন সময়। সময় মদিনারাও শুনেন, গল্প করেন না। অনেক সময় এক নারী আরেক নারীর সাথে গল্প করতে থাকে, গল্প না, খেয়াল করে শুনেন, ওয়াল আসর, সময় অনেক দামি। সময় দামি, সময় কত দাম? আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবি আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আমার প্রতিবেশী একসাথে কালিমা পড়ে মুসলমান হল, একসাথে কালিমা পড়ে মুসলমান হল, একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এক বছর আগে এক সাথী মারা গেল যুদ্ধের ময়দানে, শহীদ, দামি মত, গণতন্ত্রের জন্য শহীদ হয় নাই, একজনকে গদি থেকে নামানোর জন্য আরেকজনকে গদিতে উঠানোর জন্য জান দেয় নাই, জান দিয়েছে কার জন্যে? সবাই বলেন, সবাই, কার জন্যে? জীবন কার? জীবন যদি দিতে হয় কার জন্য দিব? শরীরের প্রতি ফোটা রক্ত দিয়েছেন কে? এই রক্ত যদি ঝরাতে হয় ঝরাবো কার জন্যে? মনে রাখবেন যুবক, রক্ত ঝরায় প্রেমিকার জন্যে, জঙ্গল, ফাঁসি, লাভ দে, জাপ দে, মাস মনে হয় তোমারে সারা, কে সে? কে সে তুমি তাকে ছাড়া বাঁচব না? কে সে? তোমার কে উপকার সে করলো তুমি তাকে ছাড়া বাঁচব না? যুবতী ছেলে ছাড়া বাঁচে না, মেসেজ পাঠায়, আপনি না থাকলে আমার লাইফ বরবাদ। আরে সে তো তোমাকে বরবাদ করিয়ে দিল, সে তো তোমাকে শেষই করে দিল, কে সে তুমি তাকে ছাড়া বাঁচো না? মমিনের স্লোগান তো এমন হওয়া চাই, মালিক ছাড়া কিছু বুঝি না, ঠিক না? বেছে আমার মালিক যেখানে আমি সেখানে, আমার জীবনের প্রতি বিন্দু রক্ত যদি ঝরাতে হয়, প্রতিটা সময় যদি দিতে হয়, নির্জনে গোপনে কারো সাথে যদি সম্পর্ক স্থাপন করতে হয়, করব কার সাথে? আল্লাহর সাথে করব। আমার নির্জন সম্পর্ক, আমার নীরব নির্জনের গোপন প্রেম হবে না কোনো গান্দা নারীর জন্যে, কিংবা হবে না কোনো বাজে বখাটে ছেলের জন্যে, আমার প্রেম বিনিময় তো হবে একমাত্র রব্বে করিমের জন্যে। আমি না মুমিন? কে বলেছে আমার প্রেমিকা নাই? কে বলে আমার প্রেমাস্পদ নাই? কে বলে আমার প্রেমের জায়গা নাই? আমার প্রেমের জায়গার তো অভাব নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার সাথে প্রেমের তৌফিক দাও, বলেন আমিন। ওই প্রেম করেন, দেখেন কি মজা, আল্লাহর কাছে মেসেজ লেখেন, মজা পাইবেন, আল্লাহর কাছে লেখেন কিছু, মজা পাবেন, লেখেন নাই তো এই মজা বুঝবেন কিভাবে? আল্লাহর ওলি হযরত হুসাইন আহমদ মাদানি আলাইহির রাহমাত
ইংরেজদের কারাগারে বন্দী আছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ইংরেজরা বারবার বারবার গিয়ে বলে, মাদানী তুমি আমাদের সাথে আপোষ করে নাও, আপোষ নামা লিখে দাও, জেল থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, বলো আর জীবনে কোনদিন ওয়াজের মধ্যে হুঙ্কার দিব না, মুছ লেখা দিয়ে দাও আর জীবনে কোনদিন তৌহিদি জনতাকে জাগাইবা না, আর জীবনে কোনদিন বাখিরে এমন কোন বক্তৃতা চলবে না যে বক্তৃতা সরকারের বিরুদ্ধে যায়, লেখা দাও ছেড়ে দিব জেলের থেকে। আমাদের বাংলাদেশের মৌলবীদের কথা বলতেছি না, হুসাইন আহমদ মাদানির কথা। ইংরেজরা বন্দী করে রাখছে, লেখা দাও আপোষ করো। হযরত মাদানী বলেন, শরীরের শেষ রক্ত ফোটা বের হওয়ার আগ পর্যন্ত বা হায়াত যতদিন আছি জেনে রাখো, আমি হুসাইন আহমদ মাদানির জান চলে যেতে পারে, বাতিলের সাথে কখনো আপোষ করতে পারবো না। বুঝেন, আকাবিরে দেওবন, বাতিলের সাথে আপোষ করা যায় না, আপোষ। একদিন শুনেন ওনার বাবা মারা গেছেন জেলে থাকা অবস্থায়, একদিন শুনেন চাচা মারা গেছেন জেলে থাকা অবস্থায়, ভাই মারা গেছেন জেলে থাকা অবস্থায়, আত্মীয় স্বজন মরার সংবাদ যায়। বুঝেন নাই, এখন তো পেরোলে মুক্তি পায়, জানাজায় যেতে পারে, মার জানাজায় অংশগ্রহণ করতে পারে, বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে। আর ইংরেজদের কারাগারে হুসাইন আহমদ মাদানী বন্দী, পেরোলেও মুক্তি নাই। খবর পায় বাবা মারা গেছেন, আত্মীয় স্বজন মারা যাচ্ছে, কিন্তু কারো জানাজায় অংশগ্রহণ করতে পারতেছে না হুসাইন আহমদ মাদানী। কি পরিমাণ কষ্ট, বুঝেন, মানসিক চাপ। কয়েকটা মৃত্যুর সংবাদ শোনার পরে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একদিন বলেন, জেলারকে বলেন, এই একটা কাগজ আর একটা কলম নিয়ে আসো, একটা কাগজ কলম নিয়ে আসো, একটা চিঠি লিখব। সুবহানাল্লাহ। জেলার মনে মনে খুব খুশি, এই তো মৌলবী নরম হয়ে আসছে, সাইজ হইতেছে, সোজা হইতেছে, ছাড়বি না আবার। আল্লাহ বলে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই কলম নিয়ে আসলেন, কাগজ আনালেন, জেলার জিজ্ঞেস করে, মাদানী কার কাছে তুমি চিঠি লেখো? এই তো চিঠি লিখছই, এই লেখাটা যদি আর এক মাস আগে লেখতা, বাবার জানাজার মধ্যে শরীক হইতে পারতা, আর তিন মাস আগে যদি ইংরেজ গভর্নমেন্টের কাছে এই চিঠিটা লেখতা, আপোষ নামায় সই করে দিতা, আত্মীয় স্বজনের জানাজায় অংশগ্রহণ করতে পারতা, লেখলাই এতদিনে গিয়া সোজা হইলা। আল্লাহর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই লেখেন, অজেলার ভালো করে মনে রাখবা, ভালো করে শুনে নাও, আমি হুসাইন আহমদ মাদানী চিঠি লেখার জন্য কাগজ এনেছি, কলম এনেছি, তবে এই চিঠি ইংরেজ সরকারের কাছে আমি মাদানী লিখব না, এই চিঠি আমি লিখব আরশে আজিমের মালিকের কাছে। আমার এই চিঠি আরশে আজিমের মালিকের কাছে লিখব। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চিঠির মধ্যে লেখেন, আল্লাহ জমানে প্রতিদিন বলি যদি বিশ্বাস না হয় গো মালিক, লেখনের মাধ্যমেও জানিয়ে দিতেছি, আমি হুসাইন আহমদ মাদানীকে যেভাবে পরীক্ষা করার, যেভাবে পরীক্ষা করার পরীক্ষা করতে পারো, আমার জান চলে যাবে গো মালিক, তোমার কালিমা আমি ছাড়ব না। হযরত হুসাইন আহমদ মাদানী আকাবিরে দেওবন, আকাবির আসলাফ, জান যদি দিতে হয় কার জন্য দিব? এখন জীবন সময় ব্যয় করে ফেসবুকে কথা বলেন, ঠিক না বেছি? আরে কপাল পোড়া যুবক বন্ধু, আফসোস হয় তোমার উপর, আফসোস হয় তোমার উপর। আমি বই রেখেও না, আমিও তোমার মতো যুবকই, আমিও তোমার মতো যুবক, আমার সময় যদি ফেসবুক ছাড়া আমি কাটাইতে পারি, তুমি পারো না কেন? পারো না কেন বন্ধু? চেষ্টা করো,
চেষ্টা করো, অবশ্যই পারবে। যুবতী বোন, আপনার মতো বোন আমার ঘরেও আছে, আমার ঘরেও আছে এমন যুবতী বোন, আমার বোধ নাই কোনো মোবাইল তাদের হাতে, আপনার মোবাইল ছাড়া চলে না, আপনার মোবাইল লাগে। সময় কার দেওয়া? আহা, যদি বুঝত মত, আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহর দেয়া সময় নষ্ট করে মোবাইলে, আল্লাহর দেয়া সময় নষ্ট করে ফেসবুকে, আল্লাহর দেয়া সময় নষ্ট করে টিভির সামনে, আল্লাহর দেয়া সময় নষ্ট করে গান বাদ্য বাজনার মধ্যে, আল্লাহর দেয়া সময় নষ্ট করে আড্ডাবাজির মধ্যে। কথা বলেন ঠিক না? এই যে এক সময়, এখন তো মোবাইল এমন এক ভাইরাস, মাদ্রাসাগুলোতে ভর্তি চলতেছে এখন, এখন তো মাদ্রাসার ভর্তির সিজন, রমজান টু রমজান কওমি মাদ্রাসা চলে, আমার মাদ্রাসায় চলতেছে ভর্তি। সারা বাংলাদেশে ছাত্ররা এখন তালাশ করে কোন জায়গায় গেলে স্বাধীনভাবে চলা যাবে, কোন মাদ্রাসায় মোবাইল চালানো যাইব, কোন মাদ্রাসায় একটু কড়াকড়ি কর। হ্যাঁ, গ্রামেগঞ্জে থেকে আসে পড়ার জন্য, এসে গার্জিয়ান তো ছেড়ে দিছে, জানে আমার ছেলে ঢাকা পড়তেছে, দল বেঁধে দশজন পনেরো জন বিশ জন এক গ্রামের চলে আসে, আয়সায়েরা ভর্তি হয় কোন জায়গায় মোবাইল আছে, যাবে এমন জায়গায় হুজুরও ছাত্রের খবর রাখতে পারে না, ব্যাস চলছে গাড়ি যাত্রা গাড়ি, চলো চালাও জিন্দিগি। বছর শেষ, আরেক বছর পড়তেছে, কওমি মাদ্রাসা জনগণের কালেকশন করা পয়সা, ব্যাস চলছে, খাবার ফ্রি খাইতেছে, পড়লে পড়লো নাইলে নাই। আর মাদ্রাসার মোহতামিমের নজরিয়া হলো ছাত্র মাথা ধরে রাখতে হবে, নয়তো জাকাতের কালেকশন হবে না, ছাত্র ধরে রাখতে হবে। এমন বহু মাদ্রাসা এখন বাংলাদেশে হয়েছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রোডে রোডে কোনায় কানায়, উদ্দেশ্যই হলো শুধু কালেকশন, ছেলেদেরকে পাঠিয়ে দিতেছে বাড়ি বাড়ি যাও কালেকশন করো। ফারেক হয় মৌলানা সাহ আজান দিতে বললে আজানটাও সহি করে দিতে পারে না, আল্লাহু আকবার রেখো আল্লাহু আকবার, এ কিন্তু দাওরা পাস মৌলবী, বুঝছেন, দাওরা পাস মৌলানা বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারে না। সময়ের দাম দেয় না, সময়ের কোন মূল্যায়ন নাই। আমার এখানে এতেকাফে বসছে অনেক স্কুল কলেজের ছাত্র আছে, একজনে ভার্সিটিতে পড়ে এক ছেলে, আমি তার লেখা দেখলাম, আমি মাসালা যেগুলো বয়ান করলাম, বয়ানের পরে আমি বললাম যে যারা এগুলো নোট করছেন আমাকে লেখা দেখাবেন, দেখায় নিয়ে যাবেন, আমি সংশোধন করে দিব। ভার্সিটির মনে হয় থার্ড ইয়ারে না কোন ইয়ারে পড়ে বলল ছেলেটা, আমার তাফসিরে আছে, তার দোষ না, পরে তার লেখা দেখলাম এক পৃষ্ঠার মধ্যে না হইলে কমপক্ষে দশটা বানানের ভুল আছে, আমি ভার্সিটিতে পড়ি নাই, আমি স্কুলের বারান্দায় যাইনি, আলহামদুলিল্লাহ আমার পড়ালেখা মাদ্রাসি, তো আমার নজরেই তার কমপক্ষে এক পৃষ্ঠায় দশটা। এমন কি লেখেন আপনারা, আপনারা ভার্সিটির ছাত্র কি পড়ালেখা করেন, লেখার কোনো সৌন্দর্য নাই, কোনো ইয়া নাই, মানে জীবনটাকে দামি দিতে চায় না বর্তমানের বাচ্চারা। কথা বলেন ঠিক না? দেখি বাপের হোটেলে খায় কোনো কথাগুলো হয়তো তিক্ত মনে হইতে পারে, এগুলোই বাস্তবতা, এগুলোই বাস্তবতা। এত মেধা এক একটা বাচ্চার, এই মেধায় একটু যদি মেহনত করে রেজাল্ট আসছে 4.0, অথচ যে মেধা, এই মেধা যদি পরিপূর্ণ ব্যয় করে গোল্ডেন এ প্লাসের উপরে আরো কিছু থাকলে ওইটা হইব, আমি তো সব জানি না, কিন্তু 4.0 কেন তোমার রেজাল্ট 4.0 আসবে, এক সাবজেক্টে ফেল কেন? ওই যে মেধা, মেধা পড়ালেখায় ব্যয় করে না। অনেক যুবকদেরকে দেখি কলেজ ভার্সিটির, এই জন্য কথাগুলো বলতেছি, সময়ের দাম দিবেন তো ইনশাআল্লাহ, সবাই প্রতিজ্ঞা করেন, সময় সময় হারিয়ে কাঁদলে কিন্তু হবে না, হারাইলেই সময় পাওয়া যাবে না। নাউজুর কোমর একটু উচ্চা এসে পড়ে, ডিজিটাল যুগে আসি না এখন, কোথেকে আসে 9 মাস পরে কোমর এর থেকে উঠে আসছে, আরে সুবহানাল্লাহ, গাঞ্জা কয় বোতল যে এরা খায় আল্লাহই ভালো জানে। আর বাঙালি হুজুগে বাঙালি কি যে পাইছে, যেদিকে এই সংবাদ ছুটতে থাকে কি দেখতে যায়, কি দেখে কি চলছে, সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায়, কথা বলেন ফিরে পাওয়া যায় না, না আল্লাহর নিজামে এটা, এক সময় গেলে এই সময় আর আসবে না। আফসোস, অনুশোচনা দাঁত কাটতে হবে,
এজন্য সময়ের দাম দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। যুদ্ধের ময়দানে শহীদ একজন এক বছর আগে, আরেকজন এক বছর পরে মারা গেল, স্বাভাবিকভাবে গড়ের মধ্যে মৃত্যুবরণ করল। সাহাবী রসুলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী দুইজন আপনার সাথে আমার সামনে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথা মনে আছে? একজনে জনগণের জন্য নয় আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে, শহীদ দামি মানুষ, আরেকজন এক বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আমি গত রাতে স্বপ্ন দেখলাম আমারও ইন্তেকাল হয়ে গেছে, ওই দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি সামনে সুন্দর এক বালাখানা প্রাসাদ, জান্নাতের বাগান, একটু পরে একজন ফেরেশতা আসলো, আমরা তিনজন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছি। সর্বপ্রথম এসে যে ব্যক্তি এক বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করল, তাকে নিয়ে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করল। আসতে কেন সুবহানাল্লাহ, খারাপ লাগতেছে? অনেকক্ষণ আমি অপেক্ষা করতেছি, আমরা দুইজন শহীদ আর আমি, লম্বা সময় পরে আবার ওই ফেরেশতা ফিরে আসলো, এসে দ্বিতীয় পর্যায়ে ওই শহীদ ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবার ঘুমের মধ্যে ফেরেশতাকে বললাম, সর্বপ্রথম আমার একজন সাথীকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে গেলে, দীর্ঘ সময় পরে এসে তুমি আমার আরেক সাথীকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ, আমার জন্য কি জান্নাতের ফয়সালা হয় নাই? আমাকে একা রেখে তুমি কোথায় যাচ্ছ? ফেরেশতা জবাব দেয়, না না না, তোমাকে একা ফেলে যাচ্ছি না, তোমার জন্য জান্নাতের ফয়সালা আছে, কারণ তুমি নবীর সাহাবি। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বরের কোন সাহাবি জাহান্নামী নয়, প্রত্যেকটা সাহাবি জান্নাতি, তোমার জন্য জান্নাত আছে। এক নম্বরে যাকে নিয়ে গেলাম তার জান্নাতটা সর্বশ্রেষ্ঠ, এজন্য আমি তাকে এক নম্বরে নিয়ে গেলাম। দুই নম্বরে তাকে নিয়ে গেলাম, তোমাকে নিচ্ছি না কারণ তুমি ঘুমের মধ্যে আছো, তোমার তো এখনো মৃত্যু হয় নাই, আর মৃত্যু ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যায় না। এজন্য তোমারে নিতেছি না, বাকি তুমি যদি মরো তোমাকেও জান্নাতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমার ঘুম ভেঙে গেল, আপনার নিকট আমার প্রশ্ন হল, একই সাথে দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করল, একজন শহীদের মর্যাদা পেল যুদ্ধের ময়দানে, এলাই কালিমাতুল্লাহর জন্য নিজের জান উৎসর্গ করে শাহাদাতের অমেয় সুদা পান করল। আমরা জানি শহীদ মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু, জান্নাতে তো আগে শহীদকে নেওয়ার কথা, শহীদকে না নিয়ে স্বাভাবিকভাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করল তাকে আগে জান্নাতে নিয়ে গেল, কারণটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, এক বছর আগে শহীদ মৃত্যুবরণ করল, এক বছর পরে ওই ব্যক্তি স্বাভাবিক মৃত্যুবরণ করল, একটু তোমার বিবেককে জিজ্ঞেস করো, যে সাহাবী এক বছর পরে মৃত্যুবরণ করলেন, ওই সাহাবীর দৈনিক কি পাঁচ ভক্ত নামাজ তার আমল নামায় বাড়ে নাই? সুবহানাল্লাহ। এক বছরের ৩০ দিনের একটি মাসের রোজা কি তার আমল নামার মধ্যে বেশি নাই? কয় হ্যাঁ বেশি। এক বছরের যাকাতের আমল কি তার আমল নামার মধ্যে বেশি নাই? সুবহানাল্লাহ। ও আমার সাহাবি, এই যে একটি বছর সময় সে বেশি পেল, এক বছর সময় বেশি পাওয়ার কারণে সে যে আমলগুলো করল, এই আমলগুলো তাকে শহীদের মর্যাদার চেয়েও বেশি মর্যাদাবান বানিয়ে দিল।
সবচেয়ে দামি নেয়ামত কি? সবাই বলেন দামি নেয়ামত কি? সময়। সময় সময় কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। কোথায় কাজে লাগাবো? ফেসবুকে। সময়কে ইবাদতে লাগাই, ইবাদত জীবন ইবাদতের জন্যে, হায়াত ইবাদতের জন্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করতেছেন সময়ের গুরুত্ব বোঝাবার জন্যে, ওয়াল আসর, কসম সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সময়কে মূল্যায়ন না করার কারণে। তবে চার কর্মসূচির অধীনে যে সমস্ত মানুষ নিজের জীবন পরিচালনা করে তারা এর থেকে পৃথক, সুবহানাল্লাহ, তারা সফল। এক নম্বর কর্মসূচি, ইল্লাল্লাযীনা আমানু, হায়াত পেয়ে যারা ঈমান নিয়ে আসলো, যারা মুমিন হয়ে গেল, জীবন এক নম্বর কর্মসূচি, যারা মুমিন হয়ে গেল। দুই নম্বর কর্মসূচি, যারা আমলে সালেহ করল, নেক আমল করল। মনে আছে এগুলোর ব্যাখ্যা হয়েছিল, ঈমান মুখে মুখে ঈমান আনলাম, কলবে কলবে আনলাম না, এমন না। ঈমান আনতে হবে পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মুমিন, কলবান সাদিকান, একেবারে দিল থেকে যে ব্যক্তি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহর পয়গম্বর সুনানে আবু দাউদ জিলদে সানির মধ্যে আসছে এক ওয়াকিয়া, এটা বলি আজকে শেষ করতেছি। আবু দাউদ দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে ঈমানের কত দাম। এক ইহুদি ব্যক্তি, ইহুদি এক যুবক, রাসূলের বয়ানের মধ্যে বসতেন, পয়গম্বরের বয়ান শুনতেন কন্টিনিউ। হঠাৎ করে দুই তিন দিন হয় রাসূল তাকে বয়ানের মধ্যে দেখেন না। আল্লাহর পয়গম্বর সাহাবিদেরকে জিজ্ঞেস করেন, কিরে কি হলো? ওই ইহুদির বাচ্চাকে যে দেখি না, ছেলেটা আসে না, ইহুদি যুবক আমার বয়ানে তাকে দেখি না, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কদ মারিযা মারাযান শাদীদা, এ মারাত্মক অসুস্থ, দুই তিন দিন হয় মৃত্যুশয্যায়, মনে হয় পয়গম্বর আর বাঁচবে না, হয়তো মারা যাবে, এজন্য আপনার বয়ানে আসতে পারে না। আল্লাহর রাসূল বলেন, চলো আমি তাকে দেখে আসবো। নবীর আখলাক, এখন তো মুসলমান, মুসলমানের আত্মীয় মরে যায় তাও দেখতে যায় না, জীবিত অবস্থায় কথা বন্ধ, কথাই এমন ভাবে বন্ধ করে, আমি মরলে আমার লাশটাও যেন সে না দেখে, আর এ মরলে, তুই মরলে আমি তোর লাশও দেখব না, আছে না নাই? কত বড় মুসলমান, আরে বাবা রে বাবা, তুই মরলে তোর ওসিয়ত করে সন্তান সন্ততিকে আমি বলে গিয়েছি, আমি মরলে যেন আমার লাশটা তোদেরকে না দেখায়, তোদেরকে যেন না জানায়, এত কষ্ট, কিসের এত কষ্ট তোমার? হায় হায়, আত্মীয়তার বন্ধন নাই। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রে চা তো একদম পুটলা বানায় রেখে দিয়েছেন, খুলেন না কেন? দেন একটু, দেন একটু, দেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল্লিল আলামিন, এবার চলে গেলেন। সুনানে আবু দাউদ জিলদে সানির মধ্যে আছে দ্বিতীয় খণ্ডে, সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন ইহুদির বাড়িতে, নবীর পাড়া। সুবহানাল্লাহ, শুধু পরিচয়, বয়ান থেকে, বয়ানের মধ্যে বসতেন, বয়ানের শ্রোতা, হঠাৎ দেখা যাচ্ছে না, ওই সময় তো আর মোবাইল নাই, ফোন করে খবর নেবেন যে আপনাকে তো পাইতেছি না, কারণটা কি? রাসূল নিজে চলে গেলেন, ইহুদি বাবা দেখলেন নবী আসলেন, যত কিছু হোক নবী তো, বসলেন ইহুদির মাথার কাছে, পয়গম্বর বসলেন পায়ের কাছে, ইহুদি যুবকের বাবা বসা। আল্লাহর পয়গম্বর মাথার কাছে গিয়ে বলতেছেন, ছেলে রে, তুই তো আমাকে অনেক মহাব্বত করিস, আমার বয়ানে তুই বসিস, বয়ান শুনিস, এমন এক মহাব্বত তোর সাথে হয়ে গেছে, আমি নবী তোকে দেখতে আসলাম, সুবহানাল্লাহ, তবে মহাব্বতটা জমি নেই, কাল কেয়ামতের মাঠে আমি নবী তোর কোন উপকার করতে পারবো না, কারণ তুই কালিমা পড়স নাই, তোর কালিমা নাই, এই মহাব্বত জমি নেই, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, আমি নবী কাল কেয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবো না, কিছুই করতে পারবো না।
ইহুদি যুবক একবার আসমানের দিকে তাকায়, না জানি মালাকুল মওত আজরাইল চলে আসে, একবার বাবার দিকে তাকায়, যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় না জানি আমার বাবা আমাকে ধরে তিরস্কার করে, আরেকবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, হায় যদি নবীর হাতে হাতটা দিয়ে মুসলমান হয়ে যেতে পারতাম তাহলে তো কাল কেয়ামতের মাঝে নবীর সুপারিশ পেয়ে যেতাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, ইমানের এত দাম এত দাম, নবী আমার ইহুদি যুবককে যখন এই কথাটা বললেন, ইহুদি যুবক বাবার দিকে আবেগ বড় নজর নিয়ে তাকায় কিন্তু বাবাকে বলতে সাহস পায় না, বাবা গো আমি শেষ বেলায় কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, বাবাকেও বলতে পারে না, পয়গম্বরের সামনে পয়গম্বরের হাতে হাত দিয়ে বাবার বয়ে কালিমা পড়ে মুসলমানও হতে পারে না, আবার আসমানের দিকে তাকায় চোখের পানিগুলো ছাড়ে, হায় হায় যদি আরেকটু সময় পাইতাম, আমার বাবা যদি একটু আড়ালে চলে যেত, চুপি চুপি পয়গম্বরের হাতে হাত দিয়ে কালিমাটা পড়ে মুসলমান হয়ে যেতাম, এমন মনে মনে যখন তামান্না, ইয়াহুদি বাবা যখন ছেলের এই বেকুলতা ছেলের এই আবেগ, একবার তার দিকে নজর, একবার পয়গম্বরের দিকে নজর, একবার আসমানের দিকে নজর, বারবার এই দৃষ্টি ঘুরানো যখন দেখে বাবার দিলের মধ্যে দয়া এসে যায়, বাবা সন্তানকে বলে রে সন্তান আতিউ মুহাম্মাদ, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তোমার যদি মুহাম্মদের অনুসরণ করতে মনে চায় করতে পারো, আমি বাবা তোমার মধ্যে বাধা হব না। এবার ছেলেটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাতি আদাইকা, আপনার দুইটা হাত আমার দিকে বাড়ায় দেন, উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটি হাতের মধ্যে ধরে আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হয়ে যাব। আল্লাহর পয়গম্বর নিজের হাতটা বাড়ায় দিলেন, ছেলেটা নবীর হাতে হাত দিল, কালিমা পড়ে পয়গম্বরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল, কালিমা পড়ায়া পয়গম্বরে আরবি ছেলেটাকে মুসলমান বানিয়ে যখন তার বাড়ি থেকে চলে আসলেন, মদিনায় মসজিদে নববী পর্যন্ত আসতে পারেন নাই, মসজিদে নববীতে আসার আগে দৌড়ে একজন খবর নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে যুবক ছেলেটার অসুস্থতার খবর পেয়ে আপনি পয়গম্বর সাহাবীদের জামাত নিয়ে মাত্র দেখে আসলেন, কালিমা পড়ে যাকে মুসলমান বানাইলেন, আপনি ফিরার পর পরেই তো তার ইন্তেকাল হয়ে গেছে, সে তো ইহুদি বাবার ঘরে তার জন্ম ছিল, তার বাবা জানে না কিভাবে তার মৃত্যু, মৃত্যুর পরে কিভাবে তার কাফন হবে, কিভাবে তার দাফন হবে, কিভাবে তার জানাজা হবে, বংশের মধ্যে সে ছাড়া আর কেউ তো মুসলমান নাই, আপনার কাছে নবী খবর পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও যাও যুবকের লাশটাকে একজন মুমিন মুসলমানকে যেভাবে কাফন পড়ায় এভাবে গোসল করাও, কাফনের কাপড় পরাও, মসজিদে নববীর সামনে নিয়ে আসো, এলান করে দাও, দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন নিজে ইহুদি যুবক যে একটু আগে কালিমা পড়ে মুসলমান হল, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। ইহুদি যুবকের ইমামতি করলেন পয়গম্বর, জানাজার নামাজ শেষ হয়ে গেল, সাহাবী বর্ণনা করেন সুনানে আবু দাউদের হাদিস, জানাজার পরে ইহুদি ওই যুবকটা যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, একদিনের রোজা নাই, একটা টাকা দান সদকা নাই, নাই কোনো যাকাত, নাই কোনো হজ, কোনো আমল নাই, আমল নাই, শুধুমাত্র ঈমান, ঈমান, আল্লাহু আকবার, শুধু ঈমানের এত দাম এত দাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমি তাকে দেখি নবী আমার জানাজা পড়ার পরে যখন গোরস্থানের দিকে যাচ্ছেন, পা মুবারক পুরাটা জমিনের মধ্যে ফেলেন না, সামনের আঙ্গুলগুলোর উপর, পায়ের পাতার উপরে, পায়ের আঙ্গুলির উপর ভর করে করে নবীজি চলেন। আমি জিজ্ঞেস করলাম,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তা তো কোনো কাদা দেখা যায় না, রাস্তা তো শুকনা, পা পুরাটা ফেলতেছেন না, পায়ের আঙ্গুলি মুবারকের উপর ভর করে করে চলতেছেন, আবার একটু বাঁকা হয়ে আঁকা বাঁকা হয়ে চলেন, মনে হয় কাউকে যেন সাইড দিতেছেন। ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, ইহুদি যুবকটা তাওবা করে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, শুধু আমরাই তার জানাজায় অংশগ্রহণ করেছি, না 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 না, তার ইমানটা আল্লাহ তাআলার কাছে এত কবুল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো তার জন্য খুলে দিয়েছে। আসমান থেকে অগণিত ফেরেশতা জমিনের মধ্যে নেমে তার জানাজায় অংশগ্রহণ করেছে, ফেরেশতার কাফেলাও তার লাশের পিছনে পিছনে গোরস্থানের দিকে যাচ্ছে। আমি নবী ফেরেশতার কারণে পা ফেলার সুযোগ পাচ্ছি না। ইমান এত দামি, ইমান, ইমান, আজকে এজন্য ইমানের উপরে শত আঘাত। কথা বলেন ঠিক না বেঠি? যদি আমাদের ইমানটা মজবুত হয়, এজন্য ইমানের উপরে আঘাত, ইমান নষ্ট করার জন্য ইমান, ইমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, জায়গায় জায়গায় মাজার পূজা, পীর পূজা, পেট পূজা, কথা বলেন ঠিক না বেঠি? সব কিছুর মূলে গিয়ে কাদিয়ানি বলেন, সাদিয়ানি বলেন, সব কিছুর মূলে গিয়ে মানুষের ইমানকে হনন করা, ইমান ছিনিয়ে নেওয়ার মেহনত। ইমান হারা কিভাবে করা যায়? কারণ মুমিন যদি ইমানটা নিয়ে কবরে যায়, এর চেয়ে দামি আর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, নিজের ইমান ধরে রাখবো তো ইনশাআল্লাহ, আমলের মাধ্যমে ইমান ধরে রাখতে হবে, হাজারো প্রতিকূল পরিস্থিতি আসবে। ইমানদার নামাজ ছাড়তে পারে না, ইমানদার নারী পর্দা ছাড়তে পারে না, ইমানদার নারী স্বামীর অবাধ্য হতে পারে না, ইমানদার নারী বেপর্দায় চলতে পারে না, পরক্রিয়ায় জড়াইতে পারে না, ইমানদার পুরুষ পর নারীর দিকে তাকাতে পারে না। মনে থাকবে এগুলো ইনশাআল্লাহ। আমরা পুরুষরাও মুমিনে কামিল হব, নারীরাও মুমিনায়ে কামেলা হব, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। এক নম্বর কর্মসূচি ইমান, দুই নম্বর ইনশাআল্লাহ আগামী সপ্তাহ হবে, আগামী সপ্তাহ সূরা আবার শেষ হয়ে যাবে, ইমান আমল চারটা কর্মসূচির পরেই ইনশাআল্লাহ নতুন সূরায় যাবে। অনেকদিন পরে তো এই জন্য পিছন থেকে আবার টানতেছি, সমস্যা নাই তো আপনাদের ইনশাআল্লাহ। আগামী তাফসিরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, জানি না এই সারপ্রাইজের দাম আপনারা কতটুকু বুঝেন, বাকি আমার মুসল্লিদের বুঝার তো কথা, আপনারা বৃষ্টিতেও কষ্ট করে আসেন। আমার দারুল উলুম দেওবন্দের উস্তাজ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এটা তো চিনেন আপনারা সবাই, হ্যাঁ চিনেন না, নাম তো শুনছেন, নামে তো পরিচিত সবার কাছে, আমি যেহেতু দেওবন্দের ছাত্র, গোটা এশিয়া উপমহাদেশের এলমি মার্কাজ, এলমি ইদারা, মাদারে এলমি দারুল উলুম দেওবন্দ, যে দারুল উলুম দেওবন্দের উসিলাই গোটা বিশ্বে বলা যায় ইসলাম এখনো টিকে আছে। ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী আন্দোলন আকাবেরে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ যদি না করত, বাংলাদেশে ইসলাম আসতো না, এই ভারতবর্ষে ইসলাম থাকতো না। সেই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, যদি উলামায়ে কেরাম ব্রিটিশ খেদাও আন্দোলন হিন্দুস্তানকে আজাদ যদি ঘোষণা করতেন, আজাদি আন্দোলনের ডাক যদি না দিতেন, তাহলে আমাদের এখনো ইংরেজদের গোলামি করতে হইত। এটা উলামায়ে কেরামের অবদান। দারুল উলুম দেওবন্দ মাদারে ইলমি যার নকশা করে দিছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযুগে নকশা করছেন। এখনো ওই জায়গাটা যতটুকু রাসূল ইহাতা চিহ্নিত করে দিয়েছিলেন, এটার সীমানা এখনো নির্ধারিত আছে ইহাতা মসজিদের মধ্যে।